যত্র নারীস্তু পূজ্যতে রমন্তে তত্র দেবতা। অনুস্মৃতিতে উল্লেখিত এই শ্লোকটির অর্থ, প্রকৃত অর্থে যিনি উপলব্ধি করতে পেরেছিলেন তিনি কোনো ভারতীয় নন, বরং তিনি একজন ইংরেজ, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। ভারতবর্ষ মাতৃভূমি বলে খ্যাত হলেও ব্রিটিশ পূর্ববর্তী ভারতে মেয়েদের শিক্ষার তেমন কোনো ব্যবস্থাই ছিল না। বেথুন সাহেবই সর্বপ্রথম বিদ্যাসাগর মহাশয় ও রামগোপাল ঘোষের সহযোগিতায় মেয়েদের জন্য স্কুল তৈরি করেন। রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বৈঠকখানায় সেই স্কুল বসে, আর সেই স্কুলের প্রথম বিদ্যার্থী ছিলেন পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের দুই কন্যা ভুবনমালা ও কুন্দমালা।